নমস্কার পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস প্রথম আলো প্রথম আলো এই উপন্যাসটির আজ শুরু হবে চুয়াল্লিশতম অধ্যায় এবং প্রথম আলো এই অডিও সিরিজের আজ শুরু হতে চলেছে ঊনবিংশীতম পর্ব প্রথম আলো অডিও বুক নাইনটিন্থ শুরু করলাম মহারাজ বীরচন্দ্র মানিক্য বললেন আর তিন দিন বুঝলি মোহিনী আর তিন দিন পর আমি উঠে দাঁড়াবো শুধু না দপদপিয়ে হেঁটে বেড়াবো এই ডাক্তারটির ওপর আমার বেশ আস্থা হয়েছে ওষুধেও কাজ হচ্ছে এবারে তো কি নিয়ে আমি গঙ্গায় বজ্রা চেপে হাওয়া খেতে যাব মহারাজ পালঙ্কে অর্ধ উলঙ্গ অবস্থায় হাত পা ছড়িয়ে শুয়ে আছেন দুটি দাসী গরম জলে গামছা ভিজিয়ে মুছে দিচ্ছে তাঁর সর্বাঙ্গ মাথার কাছে একটা রুপার হুঁকো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মনমোহিনী এই অবস্থাতেও মাঝে মাঝে তামাকের ধোঁয়া না টানলে মহারাজ স্বস্তি পান না মনমোহিনী ডাক্তার বাবুটি বাজ টাকার মতন গুমগুম করে কথা বলেন মহারাজ বললেন হুম তেজ আছে তুই দেখলি কি করে মনমোহিনী বলল পাশের ঘর থেকে বাব্বা দেখলেই পিলে চমকে যায় মহারাজ হাসতে হাসতে বললেন সে কি রে তোর পিলে হয়েছে নাকি ছেলে হলো না আগেই পিলে হয়ে গেল দাসিটি মহারাজকে পরিষ্কার বস্ত্র পরিয়ে দিয়ে চলে গেল মহারাজ আরাম করে তামাক টানতে টানতে হঠাৎ নাক ডাকতে শুরু করলেন মনোমোহিনী হোকোটা সরিয়ে নিয়ে নিজেই একবার টান দিয়ে নিল খানিক বাদে একটা ঝনঝন শব্দে তন্দ্রা ঢুটে গেল মহারাজের তিনি খাড় ঘুরিয়ে তাকিয়ে আঁতকে উঠে বললেন ও কি ও কি রে ও কি করলি রে কক্ষের এক একটা টেবিলের ওপর রয়েছে দুটি বড় ক্যামেরা ও একটি পিতলের তেপায়া স্ট্যান্ড সেই সব নিয়ে মোহিনী ঘাঁটাঘাঁটি করতে গিয়ে স্ট্যান্ডটা ফেলে দিয়েছে মহারাজ বললেন হাত দিসনি আমার ক্যামেরায় হাত দিসনি মনোমোহিনী বলল আমি ছবি তুলবো মহারাজ বলেন আমি সেরে উঠি তারপর তোকে শিখিয়ে দেবো ছবি তোলা কি সহজ নাকি মনোমোহিনী বললো তাহলে আমি এখন কি করবো মহারাজ বললেন তুই তো বাংলা পড়তে পারিস জানলার ধারে বসে বসে বই পড় মনোমোহিনী দুদিকে মাথা ঝাঁকিয়ে বলল আমার সবসময় পড়তে ভালো লাগে না আচ্ছা ওই যে ছবি তোলেন আমি ওর কাছে শিখতে পারি না এবার মহারাজ গম্ভীর হয়ে সব সময় ছেলে মানুষই করবি না মোহিনী হুটহাট করে যেখানে সেখানে যাবি না। খেয়েও দমল না মনোমোহিনী সে ঠোঁট ফুটিয়ে বলল আমি তাহলে কার সঙ্গে খেলবো আমার ভালো লাগছে না মহারাজ বীরচন্দ্র পাশ ফিরে শুলেন মনোমনি পাশের ঘরে গিয়ে আলনা থেকে জামা টেনা টেনে ছড়াতে লাগলো মেঝেতে একটা বই খাম যে ছিঁড়ে ফেললো তার পাতা দেওয়ালে মহারানী ভিক্টোরিয়ার একটা বাঁধানোর ছবি রয়েছে সেদিকে সে জীব বার করে ভিংচি কাটলো তার শরীরে প্রথম যৌবনের চাঞ্চল্য দিন তার কোনো সঙ্গী নেই কোনো কাজ নেই এই অবস্থা তার অসহ্য লাগছে মাত্র চার পাঁচখানা ঘরের অন্দরমহলে বন্দী হয়ে থাকতে সে কিছুতেই রাজি নয় মনোমোহিনী জানে সে এখন ত্রিপুরার রাজ পরিবারের পাঠ রানী বাইরের কোনো পুরুষের সঙ্গে কথা বলতে নেই তা বলে দিন মুখ পুঁজে থাকতেও রাজি নয় সে এখানে তার আপনজন বলতে রয়েছে একমাত্র কুমার সমরেন্দ্রচন্দ্র কিন্তু তারও ছবি তোলার খুব ঝোঁক সে ফোটোগ্রাফিক সোসাইটিতে যাওয়া আসা শুরু করেছে ক্যামেরা নিয়ে সারাদিন ঘুরে বেড়ায় মনোমোহিনী তার পাত্তাও পায় না একটু পরে মনোমোহিনী অন্দরমহল ছেড়ে পা বাড়ালো বাইরে বার মহলের সঙ্গে যুক্ত বারান্দাটা পার হলেই একটা সিঁড়ি নেমে গেছে দিকে। একতলায় অনেকগুলো ঘর খালি পড়ে আছে তার মধ্যে কোণের একটি ঘর একেবারে বাইরের রাস্তার কাছাকাছি এ বাড়ির সীমানা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এই ঘরটির জানলায় দাঁড়ালে পথ চলতি মানুষজন দেখা না গেলেও স্পষ্ট শোনা যায় তাদের কথাবার্তা ঘোড়ার খুরের শব্দ টের পাওয়া যায় জীবনের স্রোত সেই দিকে যেতে যেতে মনোবহিনী একটা গান শুনতে পেল রাস্তায় কেউ গাইছে না বাড়ির মধ্যে নারী কণ্ঠ সেই গান অনুসরণ করে খানিকটা গিয়ে মনোবহিনী একটি ঘরের ভেজানো দরজা ঠেলে খুলে ফেলল ঘরটি বেশ ছোট একটু একটু অন্ধকার স্যাঁত স্যাঁতে এক পাশে একটা বিছানা পাতা অন্যদিকে দেওয়ালে ঠ্যাশন দিয়ে রাখা একটা ছোট্ট বৃহৎ পরিমাণের আয়না সেই আয়নার সামনে হাঁটু গেড়ে বসে একটি তরুণী চুল আঁচড়াচ্ছে আর আপন মনে গান গাইছে মনোমোহিনী একটুক্ষণ দাঁড়িয়ে সেই গান শুনল সে খুবই বিস্মিত হয়েছে ঘরখানে দেখে মনে হয় দাস দাসীরাই এখানে থাকে কিন্তু রাজবাড়ির কোনো দাসী গান গাইবে এ যে অসম্ভব ব্যাপার রাজবাড়ির দাস দাসীরা কখনো গলায় কথা বলে না পর্যন্ত সবসময় ছায়ার মতন নিঃশব্দে কোনো কাজের জন্য ডাকা না হলে তারা চোখের সামনে ঘোরাঘুরিও করবে না গানের তো প্রশ্নই ওঠে না যে গান জানবে সে দাসীবাদীর কাজ করতে যাবে কেন মনোমোহিনী নিজে গাইতে না পারলেও বুঝলো যে এর রীতিমতন মতন তৈরি করার গান তরুণটি তন্ময় হয়ে গাইছে তার উপস্থিতি টের পায়নি গানটি শেষ হলে সে জিজ্ঞেস করলো এই তুই কে রে মুখ ফিরিয়ে এই তরুণটি জড়োসড়ো হয়ে গেল সেই কিশোরী রানীকে চিনতে পেরেছে গলায় আঁচল জড়িয়ে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম জানিয়ে বলল আমার নাম ভূমি এই কদিন মনোমোহিনী সারা বাড়ি ঘুরে বেরিয়েছে কিন্তু ভূমি সে আগে দেখেনি এ মেয়েটি যে একজন দাসী তা এখনো সে বিশ্বাস করতে পারছে না কলকাতা কি এমনই আজব শহর যে এখানকার দাসীরাও ভালো গান জানে সে জিজ্ঞেস করলো তুই কার বউ ভূমি দুদিকে মাথা নাড়ল মনোমোহিনী কোনো দাসীর ঘরের মধ্যে পা দেবে না তাই সে হাত ছানি দিয়ে বাইরে ডাকল ভূমিসূতাকে ভালো করে দেখল ভূমিসুতার চিপচিপে শরীর মনোমোহিনীর তুলনায় বেশ লম্বা চক্ষু দুটি যেন কাজল টানা একে বেশ পছন্দ হলো মনোমোহিনীর সে বলল তোর নাম কী বললি রে ভূমির সুতো সুতো কারোর নাম হয় বমিশিতা কণ্ঠিত হবে বলল সুতো নয় সুতা মনোময়নি তুমি বুঝতে না পেরে ভুরু কুঁচকিয়ে বলল তুই কি গান গাইছিলি শুনতে ভালো লাগছিল কিন্তু কিছুই বোঝা যায়নি আবার একটু বলতো ভূমিষিতা মৃদু গলায় শোনালো গগনে অপঘন মেহ দারুণ সঘনে দামিনী ঝলকই কুলিস পাতন শপথ ঝন ঝন পবন খরতর বলগই মনমোহিনী বলল গগন গগন মানে আকাশ তাই না তারপর ভূমিসুতা বলল মেহ হচ্ছে মেঘ আর দামিনী মানে বিদ্যুৎ মনোমোহিনী বলল বাহ দামিনী দামিনী মানে বিদ্যুৎ কি সুন্দর এই তুই আমাকে গান শেখাবি রানীর অনুরোধ মানে আদেশ মনোমোহিনী অবশ্য কোনো রকম উত্তর দেবার অপেক্ষাই করল না তার হাত ধরে টানতে টানতে দৌড়ে চলে এলো নিজের মহলে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ওষুধের গুণে সত্যি আর দুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন মহারাজ বীরচন্দ্র কলকাতায় আসার পর তিনি এই প্রথম সিঁড়ি দিয়ে নামলেন নিচে কথা বলেন কর্মচারীদের সঙ্গে বাগানে বেরিয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিলেন মহারাজের একান্ত সচিব রাধারমণ কয়েকদিনের জন্য ছুটি নিয়ে নিজের বাড়িতে গেছেন মহারাজ শশীভূষণের সঙ্গে তার ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করতে লাগলেন ছোটলাটের সঙ্গে একবার সৌজন্যমূলক সাক্ষাৎকারে যেতে হবে কয়েকটি ইংরেজ কোম্পানি ত্রিপুরায় চা বাগান শুরু করতে চায় সেই সব কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার দরকার কলকাতার সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে হবে এবার তারপর তিনি বললেন শশী মাস্টার আমার বয়স হয়ে যাচ্ছে শরীরে আর তেমন জুথ নেই এখন আর ঘোড়া দাবড়াতে পারবো না আমার ছোট রানীকে নিয়ে কেল্লার মাঠে ঘোড়ায় চড়ে বেড়াবো বলেছিলাম সেটা হবে না বুঝলে ঘোড়া আর উচ্চারণ করো না অন্য কিছু দিয়ে ছোট রানীকে ভোলাতে হবে তুমি একটা ব্যবস্থা করো। গঙ্গা বক্ষে দু চার দিন ভেসে থাকবো এত বড় নদী তো মনোমোহিনী কখনো দেখেনি খানিক বাদে ওপরে উঠে এসে মহারাজ নিজের কক্ষে না ফিরে আরেকটি কক্ষের দরজার সামনে দাঁড়ালেন ভেতরে গান শোনা যাচ্ছে সুরেলা কলার গান আর মাঝে মাঝে মনোমোহিনীর খিলখিল হাসির শব্দ দরজা ঠেলে মহারাজ দেখলেন মেঝেতে কার্পেটের উপর পা ছড়িয়ে বসে আছে মনোমোহিনী আর একটি তরুণী আস্তে আস্তে মাথা দুলিয়ে দুলিয়ে গান গাইছে মনমোহিনী মহারাজকে দেখে বলল মহারাজ এর নাম সুতো আমি এর সঙ্গে সই পাতিয়েছি ওর কাছে গান শিখছি ভূমিষিতা ভক্তি ভরে মহারাজকে প্রণাম জানালো মহারাজ তার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তার ললাটে ভাঁজ পড়ল তিনি অস্ফুটস্বরে বললেন এ আমি আগে দেখেছি কোথায় দেখেছি কোথায় এই মেয়ে তুই কি ত্রিপুরা থেকে এসেছিস ভূমিষেতা বলল না মহারাজ আমি কখনো ত্রিপুরায় যাইনি মহারাজ বলল কিন্তু আমি তোকে দেখেছি ঠিকই তোর বাড়ি কোথায় ভূমিষেতা বললো আমার বাড়ি উড়িষ্যায় মহারাজ উড়িষ্যা থেকে কলকাতায় এসেছি আর কোথাও যায়নি মহারাজ বীরচন্দ্রের ললাট তবু কুঞ্চিত হয়ে রইল তিনি বললেন তুই একটু উঠে দাঁড়াতো ভবিষ্যতে উঠে দাঁড়িয়ে পড়েও চেয়ে রইল মাটির দিকে মহারাজ বললেন মুখতল তাকা আমার দিকে আবার তিনি আপন মনে বললেন হুম আমার ভুল হয় না এই মেয়েকে আমি অবশ্যই আগে কোথাও দেখেছি এই মুখ আমার চেনা ভূমিশতা খুব বিচলিত বোধ করল মহারাজ বারবার এই কথা বলছেন কেন এ বাড়িতে আসার আগে সে ত্রিপুরার এই মহারাজের অস্তিত্বের কথা জানতই না সে নিশ্চিত জানে মহারাজের সঙ্গে তার আগে কখনো দেখা হয়নি মহারাজ ভেতরে এসে একটা কেদারায় বসে পড়ে বললেন শুনি তো একখানা গান আমার স্নানের সময় হয়েছে বেশিক্ষণ বসব না ভূমিশতা রাজার আদেশে গাইল মাধব বহু মিনতি করিত দেহি তুলসী তিল দেহ সমর পলিউ দয়াজ ছোড়বি মই গণতে লেশ লেসনা পাওবি জব তুহু করবি বিচার তুহ জগন্নাথ জগতে কহয়সু জগ বাহির ন মুই মহারাজ এখনো ভুরু উঁচি আছেন গানের সঙ্গে মাথা তোলাতে তোলাতে বললেন বাহ বাহ গান শেষ হলে তিনি জিজ্ঞেস করলেন এ গান তোকে কে শেখালো এমন গান তো কারুকে গাইতে শিখি শুনি না ভূমিষতা আবার মাটির দিকে চোখ রেখে বললো আমার বাবা শিখিয়েছেন মহারাজ মহারাজ উঠে দাঁড়িয়ে বললেন আমার ক্ষুধা বোধ হচ্ছে বিকেলে ভালো করে আবার তোর গান শুনব তোর সঙ্গে আমার আগে কোথায় দেখা হয়েছিল তোর মনে নেই ভূমিশুতা দুদিকে মাথা নাড়ল দুপুরে দিবানিদ্রা দেবার পর বিকেলে মহারাজ আরও সুস্থ বোধ করলেন দুখিলি পান ও কিছুক্ষণ তামাক খাওয়ার পর তিনি আজ একটু সাজগোজ করলেন গায়ে জড়ালেন একটা রঙিন মাথায় পাগড়ি বৈঠকখানা সাজানো রয়েছে সোফা কোচ দিয়ে সেখানে এসে বসে তিনি ডেকে পাঠালেন শশীভূষণকে শশীভূষণ এসে নমস্কার জানাতেই মহারাজ উৎফুল্ল স্বরে বলেন ওহে শশী বস বসো আমার ছোট রানী আজ একটি রমণী রত্ন আবিষ্কার করেছে সেই এই বাড়িতেই লুকিয়েছিল তুমি তার কথা আগে আমায় বলি তো শশীভূষণ বুঝতে না পেরে বলেন লুকিয়েছিল মহারাজ বলেন অবশ্যই এই কদিন তার সন্ধান পাওয়া যায়নি তার নাম আমি বলল শুনিনি। মেটিবের সুশ্রী মুখখানি খাসা অতি চমৎকার গান করে কোকিল কণ্ঠী বলতে পারো শশীভূষণ চমকে উঠলেন ভূমিসুতা মহারাজের অন্তর্মহলে গিয়েছিল কেন গিয়েছিল ওই মেয়েটি তার নিজস্ব পরিচারিকা তাকে মহারাজের সেবার জন্য নিযুক্ত করা হয়নি মহারাজ বললেন সে নাকি উড়িষ্যার মেয়ে তার বাবা তাকে গান শিখিয়েছে উচ্চারণ মার্জিত দাঁড়াবার ভঙ্গিটি দেখলেই বোঝা যায় ভদ্র ঘরের মেয়ে একটি সুন্দরী কোকিলকণ্ঠী ভদ্র পরিবারের কন্যা এ বাড়িতে বাঁধি হয়ে আছে এ কি রহস্য বলতো ওহে শশী তুমি কোনো কুলবধূকে ফুসলিয়ে এনে আমার বাড়িতে লুকিয়ে রাখো নি তো মহারাজ হাসতে লাগলেন শশীভূষণ স্ত্রী জাতির প্রতি অনাসক্ত তাই তিনি ভূমিষুতার প্রতি বিশেষ মনোযোগ দেননি আগে সে নিঃশব্দে ঘরের কাজ করে যায় শশীভূষণের জন্য রান্না করে দেয় বেশিরভাগ সময় আড়ালে থাকে সে যে গান জানে সে খবরও শশীভূষণ রাখেন না মহারাজ বললেন কামিনীটিকে দেখেই আমার মনে হলো এই মুখ আমি আগে দেখেছি ও কিছু বলে না কিন্তু আমার চোখে কি ফাঁকে দিতে পারবে অনেকক্ষণ মনে পড়ছিল না দুপুরে এক ঘুম দেবার পর মনে এসে গেল তুমি আমাকে গত বছর তোমার তোলা কতকগুলি ফটোগ্রাফ দেখিয়েছিলে না তার মধ্যে একটি ছবি দেখে আমি বলেছিলাম এইটি অতি সুন্দর হয়েছে এ ছবি প্রতিযোগিতায় পাঠানো যায় সেটি ছিল ফুলবাগানে দাঁড়ানো এই মেয়েটির ছবি ঠিক না শশীভূষণ স্তম্ভিত হয়ে গেলেন মহারাজের এমন স্মৃতিশক্তি এক বছর আগে দেখা একটা ফটোগ্রাফের মুখ মনে রেখেছেন মহারাজ গোফে তা দিতে দিতে জিজ্ঞেস করলেন এবারে স্পষ্ট করে খুলে বলো তো তুমি কি এই গায়িকাটিকে বিবাহ করেছো কিংবা করতে চাও কিংবা তোমার নিজের করে রাখতে চাও শশীভূষণ বিব্রতভাবে তাড়াতাড়ি বলে উঠলেন না মহারাজ সব কিছুই না ও একজন সাধারণ পরিচারিকা মাত্র আমি ওর গানও কখনো শুনিনি তারপর তিনি তার পূর্ণ ইতিহাস সংক্ষেপে মহারাজকে জানালেন মহারাজ বলেন বাহ বাহ তোমার দাদা যে উড়িষ্যাতে গেলে রত্ন কুড়িয়ে পেয়েছেন হে সেই রত্নকে কি অবহেলায় অন্ধকার ঘরে ফেলে রাখা চলে তাকে কণ্ঠে ধারণ করতে হয় তোমাদের বাঙালিদের কি যে অদ্ভুত সংস্কার বুঝি না এত জাতপাতের বিচার একটু পান থেকে চুন খসলেই জাত নষ্ট বাঙালি হিন্দুরা হাজারে হাজারে মুসলমান হয়ে যাচ্ছে তো এই জাতপাতের অত্যাচার আর ছুতমার্গের জন্যই রূপবতী গুণমতী রমণী রত্নের আবার জাত কি ও মেয়েটিকে তোমার অপছন্দ কিসের জন্য তুমি যদি ওকে বিবাহ করতে চাও আমি সব বন্দোবস্ত করে দেব শশীভূষণ বললেন পছন্দ অপছন্দের প্রশ্ন নয় মহারাজ জাতপাতের ব্যাপার নিয়ে আমি খুব যে মাথা ঘামাই তাও নয় কিন্তু আমি বিবাহের কথা চিন্তা করি না আমি ঝাড়া হাত পা হয়ে বেশ আছি মহারাজ লঘু হাস্য করে বললেন জিতেন্দ্রীয় পুরুষ তুমি গান ভালোবাসো না শশীভূষণ বললেন এক মহাকবি বলেছেন যে ব্যক্তি গান ভালোবাসে না সে তো মানুষ খুন করতে পারে মহারাজ বললেন এই তো তোমার মতন মাস্টারদের দোষ খালি অন্যদের কথা উদ্ধার করো কবিরা তো কত রকম কথাই বলে তুমি নিজের কথা বলতে পারো না অহো বৈষ্ণব পদকর্তাদের গান তার তুল্য জগতে আর কি আছে সে যে রসের বারিধি শ্রবণ জুড়োয় প্রাণ জুড়োয় বেশি দিন বাঁচতে ইচ্ছে করে আজ ও রজনী হমভাগে গমায়লু পেখলু পিয়া মুখচন্দা জীবন যৌবন সফল করিমালু দশ দেশ ভেল নির্দা মহারাজ শুরু করে গাইতে লাগলেন তারপর হঠাৎ থেমে গিয়ে বললেন অনেক দিন ধরে আমার সাথ কি জানো শশী রাত্রিরে যখন শুতে যাব তখন আমার মাথার কাছে বসে একজন পদাবলি গান শোনাবে গান শুনতে শুনতে সুখ নিদ্রা আমার রানীগুলো কেউ তো গানের গও জানে না আমি শিখতে গেলেও ভয় সিঁটিয়ে থাকে তবে হ্যাঁ ছিল বটে আমার বড় রানী ভানুমতি কি মিষ্টি গানের গলা কত রকম মণিপুরি গান জানত ছিল তার সে সে আমাকে অকালে ছেড়ে চলে গেল ভুল বুঝেছে তার ছেলে কি আমি হেলাফেলা করেছি অকস্মাত পুরোনো কথা মনে পড়ায় বিভূত হয়ে মহারাজ বীরচন্দ্র দুহাতে মুখ থেকে ফেললেন কিন্তু এই শোক দীর্ঘস্থায়ী হল না পুকুরের চলে তরঙ্গের মতন অচিরে মিলিয়ে গেল হাত সরিয়ে তিনি ব্যাক্রভাবে বললেন এই মেয়েটি এই যে ভূমিসুতা ওকে আমি ত্রিপুরায় নিয়ে যাব আমার ছোট রানীর সঙ্গে ওর ভাব হয়েছে বেশ ভালোই হয়েছে তার সঙ্গে সে থাকবে রাত্রে আমার শিয়রে এসে গান শোনাবে যাও তো শশী মেয়েটিকে এখানে ডেকে আনো ভালো করে তার গান শুনি শশীভূষণ একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন মহারাজের শেষের আদেশটি শুনতে পেলেন না মহারাজ আবার বললেন কালই তাকে দুজোড়া ভালো শাড়ি কিনে দিও কাল থেকে সে ভিতর মহলে থাকবে যাও এখন তাকে একবার ডেকে আনো শশীভূষণ উঠে পড়লেন মহারাজের কথাগুলি তার মনঃপূত হল না তার মেজ মেজদাদা ভূমিসকে নিয়ে এসেছেন পুরী থেকে মেজ বৌঠানের আধিক্ষিতা করে ওকে এই বাড়িতে পাঠাবার কি দরকার ছিল যে কোনো একটি পরিচারিকা হলেই তো শশীভূষণের চলে যেত মহারাজ ভূমিশতাকে ত্রিপুরা নিয়ে যেতে চাইছেন এতে যদি মেজ দাদা মেজব উঠান আপত্তি করেন তখন এক ফ্যাসাদ হবে আর এই মেয়েটিকেও বলিহারি সে হেলার মতন মহারাজের অন্তর্মহলে গিয়েছিল কেন সেখানে তো তার যাবার কথা নয় সে মহারাজের নজরে পড়েছে এবার তার ভাগ্য খুলে যাবে এরকমই বুঝি মতলব ছিল ওর মনে মহারাজ অবশ্য কি বিয়ে করবেন না রক্ষিতা হয়ে থাকবে সেও তো দাসিত্ব থেকে অনেকখানি পদোন্নতি কিন্তু তার দাদা বউ উঠান ওকে ছাড়তে না চাইলে সে ঝঞ্ঝাটকে সামলাবে মহারাজ একবার ইচ্ছা প্রকাশ করলে তার কি অন্যথা হয় নিজের ঘরে এসে শশীভূষণ গম্ভীরভাবে ডাকলেন ভূমিসুতা ভূমিসূতা একতলা থেকে দ্রুত সিঁড়ি বেয়ে উঠে এসে ভূমিষতা দাঁড়ালো তার জর্জার কাছে শশীভূষণ অপ্রসন্ন মুখে চেয়ে রইলেন তার দিকে একটা ফ্যাকাশে হয়ে যাওয়া নীল রঙের শাড়ি পরা তার কোথাও কোথাও পিঁজে গেছে এক জায়গায় ভূষকালীর দাগ খোলা চুল পিঠের ওপর ছড়ানো শশীভূষণ নিরসকলায় বললেন তোমার এর থেকে আর ভালো কোনো কাপড় নেই একটা পরিষ্কার কাপড় পরে এসো তলার বৈঠকখানায় মহারাজ বসে আছেন তোমাকে ডাকছেন গান শোনাবার জন্য শশীভূষণের সঙ্গে ভূমসূতার সরাসরি বেশি কথা হয়নি কখনো তার এরকম কণ্ঠস্বর সে শোনেনি আগে সে তাঁর মুখের দিকে চেয়ে রইল শশীভূষণ আবার ধমক দিয়ে বলেন দেরি করছো কেন এক্ষুনি কাপড় বদলে এসো মহারাজ কতক্ষণ বসে থাকবেন ভূমসীতা বলল আমি যাব না শশীভূষণ ভুরীকুঞ্জকে বললেন যাবে না মানে মহারাজ দেখেছেন তুমি যাবে না ভূমসীতা বলল আমি বায়োজিতের মতন বৈঠকখানা ঘরে বসে গান গাইতে পারবো না 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 আমি ওসব পারবো না শশীভূষণ আরও চোরে ধমকের বললেন যাবে না মানে তাহলে তুমি লোভী বেড়ালির মতন মহারাজের অন্দর মহলে সেনিয়েছিলে কেন মহারাজের সামনে গান গিয়ে তার মন ভুলিয়েছ এখন এসব কী নচ্ছরপানা হচ্ছে মহারাজ তাঁর সবার ঘরে বসে গান শুনবেন না বৈঠক কানায় সেটা তিনি ঠিক করবেন যাও শিগগির গিয়ে কাপড় বদল কাপড় বদলে এসো ভূমিশতা পরিপূর্ণ চোখে শশীভূষণের দিকে একটুক্ষণ তাকিয়ে আস্তে আস্তে মাথা দুলিয়ে বলল না আমি যাব না শশীভূষণ খুবই বিরক্ত এবং ক্রুদ্ধ হয়ে থাকলেও এখনও বিস্মিত হতে বাধ্য হলেন এ পরিষ্কার উচ্চারণে কথা বলে কোনো ঝি চাকর যে তার মনিবের আদর্শ আদেশের উত্তরে এমন স্পর্ধার সঙ্গে না বলতে পারে তা যেন অবিশ্বাস্য এ সাধারণ দাসীর মতো নয় তা ঠিকই ভদ্রঘরে জন্ম গান জানে কিন্তু অনাথিনী এবং আশ্রিতা তো বটেই তবু এমন জোর পেল কোথা থেকে শশীভূষণ মহারাজের স্বভাব জানেন তিনি ভালো মানুষ ধরনের হলেও চেদি তিনি বৈঠকখানা ঘরে বসে গড়গড়ার নল মুখে দিয়ে এই মেয়েটির গান শোনার জন্য অপেক্ষা করছেন এখন যদি তাকে বলা হয় যে গায়িকাটি আসতে রাজি নয় তাহলে তিনি রাগে ফেটে পড়বেন রাজা মহারাজরা কারোর মুখেই পারবো না যাব না শুনতে অভ্যস্ত নন কিন্তু এই মেয়েটি যদি যেতে না চায় তাহলে তাকে জোর করে নিয়ে যাওয়াই বা হবে কি করে জোর করে কি কারোকে দিয়ে গান গাওয়ানো যায় একটি মেয়েকে জোর করে টেনে নিয়ে যাওয়া শশীভূষণের পক্ষে কিছুতেই সম্ভব নয় তিনি এবারে মিনতির এবার এখানে বললেন বৈঠকখানায় মহারাজ ছাড়া আর কেউ নেই তুমি একা ওকে গান শোনাবে তাতে তোমার আপত্তি কিসের একবারটি চলো শশুভূষণের সংকটের কথা বুঝতে পেরে যেন ভূমিস ইসাদ হেসে বললো আপনি মহারাজকে গিয়ে জানিয়ে দিন যে আমার হঠাৎ অসুখ করেছে দেহটা ভালো নেই পেটে যাতনা হচ্ছে আমি নিচে গিয়ে বিছানায় শুয়ে থাকব ভূমিশতা আর দাঁড়ালো না নম্র পায়ে চলে গেল সিঁড়ির দিকে শশুভূষণ দেখতে পেলেন তার দুপায়ের পায়ের পাতায় আলতার ছিলিক তার ছেলেবেলায় শোনা একটা মেলি ছড়া মনে পড়ল এলা বেলাটিং শইল কি খবর আইল রাজা একটি বালিকা চাইল কোন বালিকা চাইলো এই বালিকা চাইল নিয়ে যাও নিয়ে যাও বালিকাকে নিয়ে যাও নিয়ে যাও বালিকাকে রাজা এখন কোন বালিকাকে চান তখন কি আর তাকে আটকে রাখা যায় শীতের ফিনফিনে বাতাস বইছে আকাশে মেঘ নেই কিন্তু নদীর ওপর দুলছে পাতলা কুয়াশা স্টিমারের ডেকে দাঁড়িয়ে আছেন জ্যোতিরিন্দ্রনাথ গায়ে একটি চমৎকার নকশা করা কাশ্মীরে শাল জড়ানো তিনি সত্য বিছানা ছেড়ে উঠে এসেছেন তার চোখে এখনও ঘুমের আবেশ কীর্তনখোলা নদীর ওপর পাল তুলে চলেছে অনেক নৌকো অধিকাংশই ধানে পোছাই এই জেলার জমি খুবই উর্বর সোনার শস্য ফলে এবছর ফলন খুবই ভালো যত্রনাথ যে স্টিমারটিতে দাঁড়িয়ে আছেন এর নাম বঙ্গলক্ষ্মী এটি ছাড়বে দুপুর একটার সময় এখন একেবারে খালি বন্দর থেকে খানিকটা দূরে নোঙর করে রয়েছে পশ্চিম দিকে নদীর বুকে প্রচণ্ড আলোড়ন তুলে ভোঁ বাজাতে বাজাতে আসছে তাঁর দিকে আরেকটি স্টিমার স্বদেশি সেটি যাত্রীতে একেবারে টৈটুম্পুর বোঝাই যতীন্দ্রনাথ তৃপ্তির সঙ্গে সেদিকে তাকিয়ে রইলেন তাঁর স্টিমারগুলির মধ্যে স্বদেশই সবচেয়ে নির্ভরযোগ্য ও শক্তিশালী এর মধ্যে এক সেবিলিতি কোম্পানি বারো জাহাজগুলির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যায় স্বদেশের জয়যাত্রা অব্যাহত বড় বড় ঢেবির ধাক্কায় নৌকাগুলো মোচার খোলার মতন দুলছে একটা ছোট ডিঙ্গি নৌকা বঙ্গলক্ষ্মীর কাছে এসে ভিড়লো মালকুছা মারা ধুতি ও কালো রঙের কোট পরা এক বাবু উঠে দাঁড়িয়ে বলল, নমস্কার জ্যোতিবাবু মশাই একবার উপরে আসতে পারি কি জ্যোতিরিন্দ্রনাথ ব্যক্তিটিকে চিনতে পারলেন না সকালবেলাতেই অপরিচিত কোনো লোকের সঙ্গে সময় ব্যয় করা তার পছন্দ নয় আবার কোনো দর্শনার্থীকে ফিরিয়ে দিতেও তার ভদ্রতায় বাঁধে এই স্টিমারের তিনতলা একটি একটিমাত্র কেবিন এখানে জ্যোতিরিন্দ্রনাথ একা থাকেন ডেকির ওপরে কয়েকটি চেয়ার ছড়ানো কালো কোট পরা লোকটি ওপরে এসে বললো গুড মর্নিং গুড মর্নিং এ সময় এসে আপনার ব্যাঘাত ঘটলাম না তো জ্যোতির্দ্রনাথ লোকটিকে একটি চেয়ারে বসার অনুরোধ জানিয়ে নিজের বসুন একটু দূরে জিজ্ঞেস করলেন আপনি চা পান করবেন কি লোকটি বললো অবশ্যই চায় আমার কখনো অরুচি নেই দিনে অন্তত বিশ কাপ চা খাই অধমের নাম অভয়চরণ ঘোষ আপনি আমাকে চিনবেন না আমি একজন সামান্য জুনিয়র উকিল তবে আমার সিনিয়রকে অবশ্যই চিনবেন তিনি হচ্ছেন প্যারিমোহন মুখুজ্জে যতীন্দ্রনাথের ভুরো দুটি ঈষৎকুঞ্চিত ছিল এবার সোজা হলো। লোকটির ব্যবহারের মধ্যে খানিকটা ঔদ্ধত্বের ভাব আছে এবারে বোঝা গেল উকিল সেই জন্য কিন্তু সকালবেলায় একজন উকিল তাঁর কাছে আসবে কি জন্য তিনি বললেন প্যারিমোহন মুখোপাধ্যায়কে বিলক্ষণ চিনি উত্তরপাড়ার রাজা জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছেলে তো তিনি কৃতবিদ্য স্বনামধন্য ব্যক্তি হঠাৎ আমাকে স্মরণ করেছেন কেন এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে অভাচরণ বলল আমি আপনাকে আগে দু একবার দেখেছি সোনার মতন বর্ণ ছিল আপনার শুনেছি কলকাতায় যান না একেবারেই এত ধকল কি আপনার সইবে শুকনো গলায় বললেন ব্যবসা চালাতে গেলে নিজেকেই দেখতে হয় জাহাজে বসবাস করতেই আমার এখন ভালো লাগে অভয়চরণ বললেন কতদিন এই ব্যবসা চালাবেন যতিরেন্দ্রনাথ বিরক্ত হয়ে বললেন তার মানে আমি যতদিন বাঁচব ততদিন চলবে ব্যবসা ও বৃদ্ধি পাবে আরও জাহাজ কিনে বিভিন্ন লাইনেও চালাবো অভয়চরণ বললেন পারবেন কি আপনারা জমিদারি চালাতে অভ্যস্ত বঙ্গ সন্তানরা ব্যবসা চালাতে শিখল কবে ব্যবসায় অনেক হ্যাপা জমিদারির মতন আরাম তো তাতে নেই বাড়ি ঘর ছেড়ে আপনি বা এখানে কতদিন পড়ে থাকবেন যতিরিন্দ্রনাথ এবারে ধৈর্য হারিয়ে রূঢ়ভাবে কিছু বলতে যাচ্ছিলেন তার আগেই অভয়চরণ আবার বলল আমার সব কথাটা আগে শুনে নিন জ্যোতিবাবু আমাদের ল ফার্মের মক্কেল হচ্ছে ফ্লোটিলা কোম্পানি সেই মক্কেলের কাছ থেকে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি আপনার এই সব জাহাজপত্তর অতিরিক্ত যন্ত্রপাতি মায়ে অফিস ঘরের চেয়ার টেবিল পর্যন্ত সব কিছুই আমাদের মক্কেল কোম্পানি কিনা নিতে রাজি আছে ন্যায্য দামি দেবে যদি চান দামের ব্যাপারে দু এক দিনের মধ্যেই সাহেবদের সঙ্গে আপনার বৈঠক হতে পারে যতরীন্দ্রনাথ সবিস্ময় বাবুটির দিকে চেয়ে রইলেন কয়েক মুহূর্ত যতই রাগ হোক তবু শালীনতা বজায় রাখা তাদের বংশের রীতি যদিও তাঁর বলতে ইচ্ছে করছিল দূর হয়ে যাও এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও কিন্তু কণ্ঠস্বর সংযত করে ধীরভাবে তিনি বললেন এরকম অযাচিত প্রস্তাবের মর্ম আমি বুঝতে পারছি না কোনো বামনের হঠাৎ চাঁদ কেনার ইচ্ছে হতেই পারে মানুষের ইচ্ছেকে কেউ বাধা দিতে পারে না কিন্তু আকাশের চিনি মালিক তিনি চাঁদটা বিক্রি করে দেবার জন্য ব্যস্ত নাও হতে পারেন আপনার মক্কেলকে জানাবেন বিক্রি করে দেবার জন্য এই জাহাজগুলো আমি কিনিনি নমস্কার অভাচরণ মুচকে এসে বললেন আপনি চা খাওয়াবেন বলেছেন সুতরাং আমি আরো কিছুক্ষণ বসতে পারি চা না খেয়ে তো উঠছি না এই অবসরে আর একটি প্রশ্ন করি আপনার যদি লাভ না হয় দিনের পর দিন লোকসান দিয়েও আপনি ব্যবসা চালাবেন যতেন্দ্রনাথ বললেন আমার লাভ লোকসান নিয়ে অন্য কারোর মাথা না ঘামালেও চলবে অভয়চরণ বললেন আপনার ব্যক্তিগত লাভ লোকসান নিয়ে কৌতূহল প্রকাশ করা অশিষ্টতা তা আমি জানি কিন্তু ব্যবসার ব্যাপারে প্রতিপক্ষ তো সব রকম খোঁজখবর নেবেই এই জাহাজের ব্যবসায় আপনার আয় ব্যয়ের খুঁটি নাটি পর্যন্ত আমরা জানি এখন আপনার তেমন কিছু লাভ না হলেও ক্ষতির পরিমাণ তেমন কিছু বেশি নয় এভাবেও আপনি বেশি দিন চালাতে পারবেন না সামনের সপ্তাহ থেকে আপনার যাত্রীর সংখ্যা কমতে থাকবে ফ্লোটিলা কোম্পানি যাত্রী ভাড়া দু পয়সা কমিয়ে দেবে যতিন্দ্রনাথ বললেন সে কি ওরা স্বেচ্ছায় ক্ষতি স্বীকার করবে এখন যা ভাড়া তাতে জাহাজ পুরোপুরি ভর্তি না হলে ঠিক খরচ ওঠে না তা সত্ত্বেও ওরা লোকসান দেবে আভাজরণ বলল ওদের বড় কোম্পানি অনেক দেশে ওদের স্টিমার চলে ইংল্যান্ডে আফ্রিকায় ইন্ডিয়ায় দু এক লাখ টাকা ক্ষতি হলে ওদের গায়ে লাগবে না এক জায়গার লাভ নিয়ে অন্য জায়গার ক্ষতি ওরা পুষিয়ে নেবে এই সব বিলিতি কোম্পানির কায়দাই হচ্ছে ব্যবসার ক্ষেত্রে প্রথমেই প্রতিযোগীদের হটিয়ে দেওয়া এখানে আপনি ওদের পথের কাঁটা আপনাকে সরাতে পারলেই ওরা একচেটিয়া ব্যবসা করবে তখন ইচ্ছে মতন ভাড়া বাড়াবে জ্যতিরিন্দ বলেন ওরা হোটে দিতে চাইলেই আমি হোটে যাব হেরে যাবার জন্য আমি ব্যবসায় নামিনি অভাজরণ বললেন দেখুন জ্যোতিবাবু আপনারা উচ্চ মার্গের মানুষ আপনার আপনারা সব কিছুই দেখেন একটা ভাবের চশমা দিয়ে আমরা সাধারণ লোক এদেশের মানুষদের খুব ভালো মতনই চিনি টিকিটের দামের দু পয়সা তফাৎ হলে লোকে আপনার জাহাজ ফেলে ফ্লোটলার জাহাজের দিকে ছুটে যাবে মশাই দু পয়সার জন্য এই দেশের মানুষ কি না কি করতে পারে হাট বাজারের দু পয়সার জন্য লাঠলাঠি হয় দু পয়সা বাঁচাবার লোভ লোকে সামলাতে পারবে না সেই জন্যেই আমি প্রস্তাবটা এনেছিলাম যাতে আপনার বেশি ক্ষতি না হয় আপনি মানে ব্যবসা গুটি নিতে পারেন যতীরন্দ্রনাথ এক দৃষ্টিতে অভয়চারণের দিকে চেয়ে রইলেন রাগের বদলে তার দুঃখ বোধ হল এরা তাকে ভাবে কি তিনি কলকাতার আরামের জীবন ছেড়ে গান বাজনা থিয়েটার নট নটিদের সংসর্গ সব রকম আমোদ প্রমোদ ছেড়ে মাসের পর মাস এত কষ্ট করে এখানে পড়ে আছেন তা কি এমনি এমনি শুধু নিজের লাভ বা স্বার্থ সিদ্ধি নয় তার জয় পরাজয়ের সঙ্গে জাতীয় সম্মানের প্রশ্নও যে জড়িত লড়াটের লেখা মুছে গেল প্রবল আত্মাভিমানের সঙ্গে গম্ভীর গলায় তিনি বললেন আমি গজতন্ত মিনারে বসে ব্যবসা চালাতে আসেনি প্রতিদিন সাধারণ মানুষদের সঙ্গে আমি সমানভাবে মিশি মানুষের প্রতি আমি বিশ্বাস হারাতে পারি না বরং বিশ্বাস আমার দৃঢ় হয়েছে পরাধীন জাতি হলেও আমাদের মেরুদণ্ড একেবারে ভেঙে যায়নি ইংরেজদের জাহাজে না উঠে তারা দেশি কোম্পানিকে বাঁচিয়ে রাখতে চাইবে অভয়চরণ বললেন দেখুন আমিও তো বাঙালি আপনার জয় হলে আমারও গর্ব হবে কিন্তু ইংরেজরা ধুরন্ধর বেনিয়ার চাঁদ আগামী পাঁচ বছরের হিসেব করে ওরা ব্যবসায় নামে ওদের সঙ্গে এঁটে ওঠা বড় শক্ত বুঝলেন বড় শক্ত জ্যোতিরিন্দ্রনাথের বিশ্বাস সমূলক নয় এই কমাসে সাধারণ মানুষের কাছ থেকে অভাবনীয় সহযোগিতা পেয়ে তিনি অভিভূত বরিশালের ছাত্ররা শতপ্রবৃত্ত হয়ে নিয়মিত তাঁর হয়ে প্রচার চালাচ্ছে গান বাঁধা হয়েছে তার জাহাজগুলির নাম নিয়ে বারো বছরের কিশোররা পর্যন্ত হাঁটু জল পর্যন্ত নেমে চিৎকার করে স্বদেশী জাহাজ স্বদেশী জাহাজ আমাদের নিজস্ব জাহাজ কেউ অন্য জাহাজে যাবেন না আবার জাহাজ যখন দূর থেকে এসে বন্দরে ফেরে তখন দলে দলে লোক ছুটে আসে তা দেখার জন্য এই আবেগের টান ছাড়াও জ্যোতির্দ্রনাথ তাঁর জাহাজগুলিতে যাত্রীদের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করেছেন বিলিতি কোম্পানিরই সমান সত্যি ফ্লোটিলা কোম্পানির জাহাজ পয়সা ভাড়া কমিয়ে দিল প্রথম কয়েকদিন তার প্রতিক্রিয়া বোঝা গেল না জাহাজে প্রচুর যাত্রী ভাবলেন তার বিশ্বাসে জয়ী হয়েছে দিন দেখা গেল বাদে বরিশাল থেকে তার জাহাজগুলি যাত্রী বোঝাই হয়ে যাচ্ছে বটে কিন্তু খুলনা থেকে ফেরার সময় তাতে যাত্রীর সংখ্যা যথেষ্ট কম বরিশালের ছাত্র স্বেচ্ছাসেবকদের সামনে অনেকে চক্ষু লজ্জায় দেশি কোম্পানিতে চায় ফেরার সময় দু পয়সা বাঁচাবার জন্য তারা বিলিতি কোম্পানিতে চাপে ক্রমে চক্ষু লজ্জাও ঘুচে গেল গরিব মানুষের দল স্বদেশি জাহাজের দিকে আস্তে আস্তে হঠাৎ দৌড়ে চলে যায় বিলিতি জাহাজের দিকে এক মাসের মধ্যে যতিরীন্দ্রনাথের ব্যবসা বড় রকমের একটা ধাক্কা খেল। যাত্রীতে টইটুম্বুর হয়ে চলে যায় ফোর্টিলা কোম্পানির জাহাজ এদিকে স্বদেশি কোম্পানির কর্মচারীরা চেঁচিয়ে ডাকাডাকি করলেও সিকি পরিমাণ যাত্রীও মেলে না একদিন বিমর্ষ মুখে বসে আছেন অফিস করে তার ম্যানেজারবাবু এসে বলল স্যার আর তো চলে না এবারে আমাদেরও দু পয়সা ভাড়া কমাতেই হয় যতীন্দ্রনাথ দপ করে যেন জ্বলে উঠলেন টেবিলের ওপর একটা ঘুষি মেনেতে তেজের সঙ্গে বলে উঠলেন দু পয়সা কেন আমি চার পয়সা কমাবো আজই নোটিস লটকিয়ে দিন দেখি ওরা কি করে যাত্রী টানতে পারে এরপর শুরু হয়ে গেল এমন এক অদ্ভুত প্রতিযোগিতা যা ভূ ভারতে কেউ কোথাও দেখেনি যতীন্দ্রনাথ বেশি ভাড়া কমিয়ে দিতেই যাত্রীদের ঢেউ আবার জাহাজ খালি কয়েকদিন পরে ফ্লোটিলা আরও দু পয়সা কমালো যতীন্দ্রনাথ আবার কমালেন চার পয়সা শুধু তাই নয় যাত্রীদের আম কলা ও সন্দেশ খাওয়ানো হতে লাগলো লাভ ক্ষতির প্রশ্নই আর নেই এখন শুধু জেদ ভাড়া যত কমতে থাকে উপহারের পরিমাণ ততই বাড়ে জ্যোতির্দ্রনাথ গাঁটরি গাঁটরি ধুতি লুঙ্গি শাড়ি কিনে বিলত লাগলেন যাত্রীদের মধ্যে যাত্রীদের তো দুশো মজা বরিশাল খুলনায় এমন সুদিন আগে কখনো আসেনি মাত্র চারনার টিকিট কেটে জাহাজে উঠলেই একখানা করে কাপড় পাওয়া যায় যতিরেন্দ্রনাথের নজর উঁচু তিনি বাজে কাপড় মানুষকে দিতে পারেন না লোকের কোথাও যাওয়ার প্রয়োজন থাক বা না থাক অতি সস্তায় জাহাজ ভ্রমণ ও উপহার লাভের জন্য দারুণ হুড়োহুড়ি পড়ে গেল ভিড় জন্য রক্ষী নিয়োগ করতে হলো এই প্রবল উত্তেজনার মধ্যে এলো এক দারুণ দুঃসংবাদ যতীন্দ্রনাথের স্বদেশী জাহাজটি কলকাতা যাওয়ার পথে ঝড়ের মুখে পড়েছিল প্রায় কলকাতার কাছে পৌঁছে কিছুতে ধাক্কা লেগে সেটি ডুবে গেছে জাহাজে যাত্রী ছিল না মালপত্র বোঝাই ছিল সারেং ও খালাসিরা কোনো ক্রমে বেঁচে গেলেও মালপত্র কিছুই উদ্ধার করা যায়নি মাথায় হাত দিয়ে বসে পড়লেন স্বদেশী জাহাজের সলিল সমাধির সঙ্গে সঙ্গে স্বদেশী জাহাজ কোম্পানিরও গেল জাহাজখানা তো গেছেই এখন ওই সব মালপত্রের জন্য যতিরিন্দ্রনাথকে ক্ষতিপূরণ দিতে হবে বহু টাকা যতীরন্দ্রনাথ নিজের যথা সর্বস্ব এবং আত্মীয় বন্ধু বান্ধবদের কাছ থেকে যত যথেচ্ছ ধার করে এই ব্যবসা চালাচ্ছিলেন এখন তিনি সর্বশান্ত হলেন এবারে স্বয়ং প্যারিমোহন মুখোপাধ্যায় দেখা করলেন যতীন্দ্রনাথের সঙ্গে তিনি হাইকোর্টের প্রখ্যাত উকিল তিনি জানালেন যে ফোটিলা কোম্পানি এখনও যতীন্দ্রনাথকে বাকি জাহাজগুলি কিনে নিতে রাজি আছে যতীন্দ্রনাথ যাতে উপযুক্ত মূল্য পান প্যারিমোহন তা দেখবেন এবারে আর প্রত্যাখ্যান করার মতন কোনো তেজ নেই সব কিছু বেঁচে দিয়ে আহত পরাজিত যোদ্ধার মতন যতীন্দ্রনাথ ফিরে এলেন কলকাতায় জোড়াসাগর বাড়িতে না গিয়ে সোজা এসে উঠলেন মেজুব বৌঠানের কাছে এক সময় এই বাড়িতে আসতেন কন্দর্ভকান্তি যতীন্দ্রনাথ পোশাকের কত বাহার সমস্ত শরীর সুভাসিত বৈদগ্ধ ও কৌতুক মণ্ডিত মুখ আজ তিনি এলেন সামান্য পোশাক পরে অতি ব্যবহৃত ধুতি ও পিরান মলিন মুখমণ্ডল কঠোরাগত চক্ষু মুখে ভাষা নেই জ্ঞানদানন্দনে সমস্ত সংবাদে জেনেছেন কিছু প্রশ্ন করলেন না তাই দেবরের হাত ধরে নিয়ে গিয়ে ঘরে বসালেন সেই যে স্তব্ধ হলেন আর কোনো কথাই বলতে চান না কারোর সঙ্গে দিনের পর দিন ঘরের দরজা বন্ধ করে রাখেন ডাকাডাকি করলেও পেরিতে চান না সুরি আর বিবি মাঝে মাঝে উঁকি দিয়ে দেখতে পায় তাদের কাকা মশাই দেওয়ালের থেকে মুখ ফিরিয়ে বিড়বিড় করে কি যেন বলছেন দাড়ি কামান না স্নান করেন না পোশাক না নেশায় মগ্ন এতদিন কাজের হয়েছিলেন সকাল থেকে রাত পর্যন্ত জাহাজের ব্যবসায় চিন্তায় কেটে যেত সেই সব কাজ স্বয়ং পরিদর্শন না করলেও চলতো তা নিয়েও মাথা ঘামাতেন তিনি এখন যেই এক প্রবল শূন্যতার সৃষ্টি হলো অমনি ফিরে এলো কাদম্বরের আত্মহত্যাজনিত গ্লানি বোধ এই প্রথম যেন তিনি সত্যিকারের উপলব্ধি করলেন যে কাদম্বরী নেই সে অভিমান ভরে আপন প্রাণ ঘাতিনি হয়েছে সেজন্য কে দায়ী তিনি জ্যোতিরীন্দ্রনাথের বারবার মনে পড়ে কয়েক বছর আগেকার কথা সেই মোরান সাহেবের বাগান বাড়ি দার্জিলিংয়ের দিনগুলি এত কোমল এত সংবেদনশীল এত রুচি সম্পন্না এত সেবা রূপ গুণের এমন এমন হয়েছিল যে নারীর মধ্যে সে চমৎকার পৃথিবী ছেড়ে চলে গেল যত্রনাথ ধরেই নিয়েছিলেন যে সে বরাবর একই রকম থাকবে এই ধরে নেওয়াটাই হয়েছিল চরম ভুল আর কোনোদিন তার সঙ্গে দেখা হবে না মৃত্যুর পর মানুষ কি একেবারেই হারিয়ে যায় মানুষের চিন্তা কখনো পুরোপুরি একমুখী হতে পারে না কাদম্বরীর কথা ভেবে ভেবে যতীন্দ্রনাথ যেমন অনুতাপে দগ্ধ হন তেমনি হঠাৎ হঠাৎ মনে পড়ে তাঁর অত সাধের জাহাজগুলি এখন ফ্লোটিলা কোম্পানির নামে চলাচল করছে ওরা জাহাজগুলির নাম বদলে দিয়েছে তিনি নিজের থাকার জন্য ওপরের ডেকের যে কেবিন সাজিয়েছিলেন সেখানে থাকছে কোনো ইংরেজ ওরা তাঁকে হারিয়ে দিল তিনি চেষ্টা বা পরিশ্রমের কোনো ত্রুটি করেননি তবু হার মেনে নিতে হলো নিজের ক্ষোভ ও গ্লানি নিয়ে ঘরের মধ্যে স্বেচ্ছাবন্দী হয়ে থাকতে চাইলেও বেশি দিন তা সম্ভব হলো না ক্রমে এ বাড়িতে এসে তাকাতা দিতে লাগলো পাওনাদারেরা ফ্লোটিলা কোম্পানির কাছ থেকে যতীন্দ্রনাথ যে টাকা পেয়েছিলেন তাতেও ধার্ত শোধ হয়নি আরও অনেক বাকি পড়ে আছে কোথায় যে কত ধার কত ক্ষতিপূরণ দিতে হবে তা জ্যতেন্দ্রনাথ নিজেই সব জানতেন না বিশেষ করে শেষের দিকে যখন ভাড়া কমিয়ে উপহার বিলিয়ে তিনি যাত্রী টানার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সেই সময় তার কর্মচারীরাও দু হাতে চুরি করেছে কর্মচারীরাও বুঝেছিল এই কোম্পানি লাটে উঠতে আর বেশি দেরি নেই তখন তারাও যে কোনো উপায় আখের গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছিল যতীন্দ্রনাথ সব টাকাই দিয়ে দিয়েছেন কিন্তু তাতে অন্য পাওনাদাররা ছাড়বে কেন তাদের কিছুতেই সামলানো যায় না জ্ঞানদানন্দিনী ভয় পেয়ে গেলেন অন্য কারণে যতীন্দ্রনাথের ব্যবহার দিন দিন কেমন যেন অস্বাভাবিক হয়ে যাচ্ছে চক্ষু দুটি উদ্ভ্রান্ত এক দৃষ্টিতে কারুর মুখের দিকে তাকিয়ে থাকেন কিন্তু কিছুই দেখেন না মানুষটা শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে নাকি ঠাকুর বাড়িতে পাগলামির ধারা আছে যতীন্দ্রনাথের দুই দুটি ভাইয়ের মস্তিষ্ক সুস্থ নয় সত্যেন্দ্রনাথ এখানে নেই পিতা দেবেন্দ্রনাথকে কিছু জানানো হয়নি নন্দিনী কার কাছে পরামর্শ নেবেন রবি ছেলে মানুষ সে যতীন্দ্রনাথের সঙ্গে কথাবার্তা বলে তার মন ফেরাবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তখন নন্দিনী শরণাপন্ন হলেন পারিবারিক বন্ধু তারকানাথ পালিতের তারকানাথ সত্যেন্দ্রনাথের সহপাঠী বিলের থেকে ব্যারিস্টার হয়ে এসে তিনি এখন প্রভূত অর্থ উপার্জন করছেন দান ধ্যান করেন প্রচুর তারকানা যদিকে আপন ছোটো ভাইয়ের মতন ভালোবাসেন কর্মব্যস্ততার মধ্যেও সব শুনে তিনি ছুটে এলেন সমস্ত পাওনাদারদের একসঙ্গে জড়ো করলেন তিনি হিসেব নিকেশ করে প্রত্যেকের দিনা আস্তে আস্তে শোধ করে দেবার চুক্তি হল জামিন রইলেন তিনি নিজে এবং বেশ কিছু টাকা তিনি তখনই দিয়ে দিলেন পাওনা তাদের সমস্যা মিটল বটে তবু যতেন্দ্রনাথের মনের অবসাদ কাটে না বাড়ি থেকে বেরোতে চান না গান বাজনার কথা যেন ভুলেই গেছেন কেউ কোনো প্রশ্ন করলে দুটো একটা উত্তর দেন নিজে থেকে কোনো কথাই বলেন না এমনভাবে কি মানুষ বাঁচতে পারে আগেকার প্রাণবন্ত যতিনীন্দ্রনাথকে যারা দেখেছে তাদের এখন কষ্টে বুক ফেটে যায় তারকনাথ পালিত নিয়মিত খোঁজ খবর নেন তিনি যতিরীন্দ্রনাথের এই অবস্থা দেখে একদিন বললেন জ্যোতির এখন পরিবেশ পাল্টানো দরকার কোথাও সে বেড়াতে যাক পাহাড়ে বা সমুদ্রে অথবা কিছুদিন সংকট বাড়িতে গিয়ে থাকুক সেখানে অনেক লোকজন সেখানে তার মতি ফিরতে পারে অনেক পেড়া পিড়িতেও জ্যোতিরেন্দ্রনাথ বাইরে কোথাও যেতে রাজি হলেন না তাঁকে পাঠিয়ে দেওয়া হলো পৈতৃক ভদ্রাসনে তিনতলায় তার মহলটা এখনও খালি পড়ে আছে কেউ এখানে আসে না এ বাড়িতে এখনও মৃত্যুর ছায়া কাদম্বরীর আত্মহত্যার কিছুদিন পরেই দেবেন্দ্রনাথের আরেকটি কৃতির সন্তান হেমেন্দ্রনাথ মারা যান হেমেন্দ্রনাথ ছিলেন ব্যায়ামবীর মাত্র চল্লিশ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে সবাই হতভাগ হেমেন্দ্রনাথের তিনটি পুত্র ও আটটি কন্যা তার মৃত্যু শোকে কাদম্বরীর কথা চাপা পড়ে গেছে তাছাড়া কাদম্বরীর আত্মহত্যার ঘটনাটা গোপন করা হয়েছে বলেই তার কথা আর কেউ প্রকাশ্যে আলোচনা করে না যতীন্দ্রনাথ একা এসে বসলেন নিজের শয়নকক্ষে দুপুরবেলা সারা বাড়ি নিস্তব্ধ যতীন্দ্রনাথ বসে রইলেন তো বসেই রইলেন একইভাবে চেয়ে আছেন বড় আলমারিটির দিকে দরজার সঙ্গে যে আয়নাটি ছিল সেটা আর নেই কিন্তু আলমারির আয়নাটা এখনো অক্ষত আছে এমন কতদিন হয়েছে যতীন্দ্রনাথ এই পালংকে উপুড় হয়ে শুয়ে শুয়ে লেখাপড়া করেছেন কাদম্বরী ঘোরাফেরা করেছেন ঘরের মধ্যে মাঝে মাঝে এসে আলমারি খুলেছেন চাবির শব্দ পেয়ে যতীন্দ্রনাথ মুখ তুলে স্ত্রীকে শুনিয়েছেন রচিত কয়েকটি লাইন কাদম্বরীর মতামতের মূল্য দিতেন তিনি শেষের দিকে কিছু বেশ কিছুদিন যতীন্দ্রনাথ কিছু লেখেননি লেখা থেকে তার মন চলে গিয়েছিল রবি তার লেখা শোনাত কাদম্বরীকে কাদম্বরীর মন্তব্য শুনে রবি তার অনেক কবিতার লাইন বদল করেছে বিহারীলাল চক্রবর্তী এসে বসতেন ওই বারান্দায় তার সঙ্গে রবির তুলনা করে কত রকম কৌতুকে মেতে উঠতেন কাদম্বরী বিহারীলালের জন্য কাদম্বরী সেই যে একখানা আসন বুনে দিলেন সেটি পেয়ে ভদ্রলোক কী খুশি এই তো এই ঘরের মধ্যে স্বর্ণকুমারের একটি মেয়েকে নিয়ে কাদম্বরী কতদিন ছেলে মানুষের মতন খেলা করেছেন আলমারির আয়নাটার পাশে যতীন্দ্রনাথ দেখতে পাচ্ছেন কাদম্বরীকে নীলাম্বরী শাড়িখানা পরা চুল খোলা যতিরন্দ্রনাথের মস্তিষ্ক এখন দুর্বল তবু তিনি বুঝতে পারছেন তিনি তার স্ত্রীর প্রেতমূর্তি দেখছেন না এমনকি কোনো ছায়া নয় এ কাদম্বরী তার মনের প্রতিচ্ছবি ঠিক এইভাবে কাদম্বরীকে তিনি ওইখানে দাঁড়াতে দেখেছেন এও সেই দেখা তাই যতীন্দ্রনাথ ওই ছবিকে সম্বোধন করে কোনো কথা বলছেন না তিনি শুধু চেয়ে আছেন কিন্তু তার বুকের মধ্যে বড় বড় ঢেউ আন্দোলিত হচ্ছে তিনি দেখছেন কাদম্বরীর মুখখানা অসম্ভব বিষণ্ন যেন এক বিষাদের প্রতিমূর্তি ক্রোধ নেই অভিযোগ নেই শুধু দুঃখ যতীন্দ্রনাথ ভাবলেন হ্যাঁ কথা ঠিক তিনি ওকে দুঃখ দিয়েছেন কিন্তু সুখের দিনও কি ছিল না কাদম্বরীর রঙ্গিনী মুখ হাস্যময় মুখ আবদার ভরা মুখ গান গাইতে গাইতে চিবুকখানি উঁচু করে তোলা মুখচ্ছবি সেসব গেল কোথায় যতীন্দ্রনাথ যেন নিজের মনের কাছে মাথা খুঁড়ছেন কিন্তু কিছুতেই এই বিষাদ মাখা মুখ ছাড়া অন্য কোনো মুখ মনে করতে পারছেন না আর সব ছবি মুছে গেলো কী করে এরপর বাকি জীবন তিনি কাদম্বরীর শুধু এই মুখটাই দেখতে পাবেন আর সব মিথ্যে হয়ে গেছে এটাই কি কাদম্বরীর প্রতিশোধ খাট থেকে নেমে দ্রুত সিঁড়ি দিয়ে নামতে লাগলেন যতরিন্দ্রনাথ মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলেন না 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 আমি আর কোনো দিন জীবনের কখনো এখানে আসবো না আমি এখানে থাকতে পারবো না জাদুগোপালের দিদি জামাইবাবু থাকেন শিয়ালদা স্টেশনের কাছে একটা ভাড়া বাড়িতে জামাইবাবু রাখহরি দত্ত আবকারী বিভাগে চাকরি করেন সম্প্রতি পাবনা থেকে বদলি হয়ে এসেছেন কলকাতায় মানুষটি অত্যন্ত মজলিসি পাবনার বদলে কলকাতায় তার উপযুক্ত স্থান প্রায় প্রতি সন্ধেবেলাতেই তার বাড়িতে একটি কান বাজনার আসর বসে রাখহরি নিজে পাখোয়াজ বাজান কীর্তন গানের সঙ্গে সঙ্গত করতে করতে তার দুচক্ষু দিয়ে দরদর ধারে অশ্রু গড়ায় তবে এই অস্ত্র শুধুই ভক্তির কারণে নয় কিছুটা দ্রব্যগুণেও বটে যাদুগোপালের দিদি সত্য ভামা অতি দয়াবতী নারী তার নিজস্ব স্বাদ আহ্লাদ শুধু একটি নানা প্রকার রান্না করে অতিথিদের খাওয়ানো সারা দিন রসুই ঘরে কাটিয়ে দিতেও তার ক্লান্তি নেই আনাজ আমিষ ও মশলাপাতি দিয়ে তিনি রান্নার পদে নতুন নতুন সৃষ্টি কার্য করে চলেন মানকচুর জিলিপি মাংসর কিমার বরফি লাউয়ের পায়েস মুসুরির ডাল ও চিংড়ি মাছ বাটার চপ এই সব তার নিজের আবিষ্কার কেউ কোনো খাবারের প্রশংসা করলে আর রক্ষে নেই সত্য ভামা তার পাতে আরও দু গন্ডা চার ঢেলে দেবেনি সত্য ভামার এরকম বদান্যতার খবর রটে যাবার ফলে জাদুগোপালের বন্ধুদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল মেস হোস্টেলে নিবাস সেই সব ছাত্ররা উপসী ইঁদুরের মতন যখন তখন এই বাড়িতে ছুটে আসে দত্ত সম্পত্তি অপুত্রক সে কারণেও সত্যভামা ছোট ভাইয়ের বন্ধুদের পরম যত্ন আত্তি করেন ভরতে এখানে আসে মাঝে মাঝে। দারিকা যখন তখন ভরতের ঘরে উপস্থিত হয়ে বলে আরে বোকা হাত পুড়িয়ে রেধে খাবি কেন চল না সত্যভামা দিদির কাছে গেলেই লুচি মাংস জুটে যাবে স্বভাব লাজুক ভরত মুখ ফুটে কিছু চাইতে পারে না কিন্তু দ্বারিকার চিভের কোনো আগল নেই সে সঠান রান্নাঘরে হাজির হয়ে সত্যভামার কাছে ফরমাশ করে নানারকম জামাইবাবু রাখরী যখন বাড়িতে থাকেন না তখনই ভরত স্বচ্ছন্দ বোধ করে এ বাড়িতে নানা নানারকম খাদ্যদ্রব্য সাজিয়ে এনে সামনে বসে অনেক রকম গল্প করেন সত্যভামা তার খুব ভূতে বিশ্বাস তাঁদের পাবনার বাড়িতে ভূত ছিল একটা নয় দুটো সেই ভূতের কত রোমাঞ্চকর কাহিনী। সুযোগ বুঝে সত্যভামাকেও ভূতের উপদ্রবের গল্প শোনায় দারিকা তাদের মুসলমান পাড়া লেনের মেসির একটা কাল্পনিক ভূতের নিত্য নতুন আখ্যান সে বানায় এছাড়া পাবনার পুকুরে ঢেঁকির মতন আকারের গজাল মাছ একই জবা কাছে লাল ও সাদা রঙের ফুল এক বাড়িতে ডাকাতি করতে এসে এক চক্ষু এক ডাকাত দরজার সামনে খাঁড়া হাতে জীবন্ত কালীমূর্তিকে দেখে ভয় আছাড়ি পিছাড়ি খেয়ে কিরকম রক্তবমি করেছিল এক নাস্তিক স্কুল মাস্টারকে এক সন্ধ্যেবেলায় একটা অসত্য গাছের ডাল হঠাৎ নিচু হয়ে এসে কি মার মেরেছিল এই সব গল্প সত্যভামা সরল বিশ্বাসের চোখ বড় বড় করে বলে যান আর ভরত মুগ্ধ হয়ে শোনে কোনোদিন পেট ভর্তি ভরত কিছু খেতে না চাইলে সত্যভামা যখন ঝোলা গুড় মাখানো লুচি জোর করে ভরতের মুখে গুঁজে দিতে চান তখন তার চোখে জল এসে যায় অতি শৈশবে মাতৃহীন ভরত কখনও নারীর স্নেহ যত্ন পায়নি মা মাসি পিসি ধরনের কোনো রমণের সান্নিধ্যও পায়নি একটু স্নেহ একটু সঙ্গ পাওয়ার জন্য তার মনটা বুভুক্ষু হয়েছিল ভারতের মা বাবা কেউ নেই শুনে তার প্রতি সত্য ভামারও বেশি টান পড়ে গেছে রাখবরী উপস্থিত থাকলে হইচই শুরু হয়ে যায় তিনি রোজ সঙ্গে দু তিনজনকে সঙ্গে নিয়ে আসেন অনবরত খাবার বানাতে বানাতে সত্য ভামা আর গল্প করার সময় পান না তাছাড়া সুরা পান শুরু হয়ে যায় আবগারের তারকার বাড়িতে মদের বোতলের অভাব নেই নিজে নিজেতা পছন্দ করেনি অল্প বয়সী ছাত্রদের মদে দীক্ষা দিতেও তাঁর খুব উৎসাহ তার নিজের শ্যালোক জাদুগোপালের ক্ষেত্রে তেমন অসুবিধে করতে পারেননি জাদুগোপাল ব্রাহ্ম সমাজে নিয়মিত যাতায়াত করে তার বাম মার্গি জামান জামাইবাবুর অনেক পীড়াপীড়িতেও সে এখন স্পর্শ করে না দ্বারিকা আবার এ ব্যাপারে বেশ পটু সে দিন দিন নেশাগ্রস্ত হয়ে উঠছে কলেজের আরো দু চারটি বন্ধুকে সে দলে টেনেছে ভরত জাদুগোপালের সঙ্গে সাধারণ ব্রাহ্ম সমাজের প্রার্থনা সভায় গেছে কয়েকদিন কিন্তু দীক্ষা নেয়নি মদের ব্যাপারে তার সুচিবাই নেই সে ব্র্যান্ডি ও বিয়ার খেয়ে দেখেছে কয়েকবার তার তেমন ভালো লাগে না মদের নেশায় লোকে যখন আবলতাবোল বকে তখন তার বিরক্তি বোধ হয় তাছাড়া ভারত কি করে রেখেছে সে সহায় সম্বলহীন নিঃস্ব শশীভূষণের দয়ায় পড়াশোনা চালাচ্ছে এসব বড়লোকি নেশা তার মানায় না তাকে যত শিক্ষির সম্ভব স্বাবলম্বী হতে হবে কোনো রকম বিলাসী তার ফাঁদে পা দিলে চলবে না ছোট ভাইয়ের বন্ধুদের মদের নেশা ধরিয়ে দেওয়ার ব্যাপারটা সত্য ভামারও একেবারেই পছন্দ নয় তিনি বারবার আপত্তি জানালেও তাঁর স্বামী কর্ণপাত করেন না একদিন গান বাজনা খুব জমে উঠেছে বড় হল ঘরটায় বোতল কড়াকড়ি যাচ্ছে কয়েকটা দু একটি মাতাল গেলাস উল্টে শতরঞ্জি ভিজিয়েছে এরই মধ্যে এক গায়ক গাইছে ভাঙলনাথর মায়ার ঘুম বিষয় মদে চক্ষু মুদে শুয়ে আছে বেমালুম ঐশ্বর্যের মাশে তুমি মনে করো এই প্রপঞ্চে একসাথে পাখো আজ চাঁটে দিতে দিতে গানের কথার সঙ্গে মিলিয়েই যেন মাঝে মাঝে রাখরে ঢুলে পড়ছেন ঘুমে গায়কের গলাও বেশিরো হয়ে যাচ্ছে এক একবার রূপচাঁদ পক্ষে রচিত এই গানের মর্মও বুঝতে পারছে না ভরো তার একটুও ভালো লাগছে না সে এর মধ্যে কয়েকবার উঠে পড়বার চেষ্টা করলেও দ্বারিকা আঁকড়ে ধরছে তার জানো ভরতকে সে আগে যেতে দেবে না ইদানিং দ্বারিকার অনেক পরিবর্তন ঘটেছে আগে সে পড়াশোনায় ভালো ছাত্র ছিল সাহিত্য রচনায় উৎসাহী দেশপ্রেম ফুটে উঠত তার কথাবার্তায় মাস ছয়েক আগে আকস্মিকভাবে তার মামাদের জমিদারির উত্তরাধিকারী হয়েছে দেশ থেকে এখন তার প্রতি মাসে এক হাজার টাকা হাত খরচ আসে এত টাকা নিয়ে এসে কি করবে এখন পড়াশোনা সে অমনোজকি হয়ে পড়েছে মন ছড়িয়ে গেছেন অন্য নানা দিকে ভরত লক্ষ্য করেছে যাদের হাতে অনেক টাকা থাকে তারা সবসময় ছটফট করে কিছুতেই সুস্থির হয়ে বসতে পারে না একটু পরে তারিকা নিজেই উঠে দাঁড়িয়ে বলল চল ভরত এখানে আর মজা নেই ভরত এখান থেকে হেঁটে নিজের বাসস্থানে যায় দারিকার মেসু কাছেই কিন্তু সে ফস করে একটা ঘোড়া গাড়ি ডেকে বসলো ভরতের কানে চাপড় মেরে বলল। এখুনি ফিরবি কি রে বাড়িতে কি তোর বউ বসে নেই চল আর এক জায়গায় তোকে নিয়ে যাব ভরতের ইচ্ছে নেই নিজের বাসা বাড়ির নিভৃতি তার পছন্দ কিন্তু দারিকা ছাড়বে না তার খানিকটা নেশা হয়েছে শরীরে চন্মনে ভাব সে চিবুক উঁচু করে বললো বাঙালিদের এত দুর্দশা কেন জানিস তারা বড্ড ঘর কোনো চব্বিশ ঘন্টার মধ্যে সতেরো আঠেরো ঘণ্টাই তারা বাড়িতে বসে থাকে আর ইংরেজদের দেখতো তারা মাত্র পাঁচ ছ ঘন্টা ঘুমোয় আর সর্বক্ষণ টোটো করে ঘুরে বেড়ায় গাড়ি খানিকটা চলার পর তারিকা জিজ্ঞেস করলো হ্যাঁ রে মুসলমানটার খবর কি তাকে দেখি না অনেকদিন ইরফানের জন্য ভরত চিন্তিত হঠাৎ সে কলেজ আসা বন্ধ করেছে ভরতের সঙ্গে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্ব অথচ ভরতকেও সে কিছু জানায়নি ইরফানকে দাড়ি বেশ পছন্দ করে ইরফানের সঙ্গে ভরতের শেষ দেখা হয়েছিল তেরেক আগে সেদিন বেশ মজা হয়েছিল এর আগে ইরফান কখনো ভরতের ডেরায় আসেনি সেদিন সে হরি ঘোষের গলিতে এসে ভরতের ঠিকানা খুঁজছিল ভরতের প্রতিবেশী পুরুত ঠাকুরের সঙ্গে তার প্রথম দেখা ইরফান অতি দরিদ্রের সন্তান কিন্তু সেদিন তার অঙ্গে এই বিচিত্র পোশাক গায়ে একটা বহুমূল্য কিংখাব মখমলের ওপর জরির কাজ করা পায়ে সাদা নাকরা। তাতে কয়েকটি রঙিন পাথর বসানো মণিমুগ্ধ হতে পারে বাণী বিনোদ তাকে দেখিয়ে রাস্তা থেকে খাতির করে নিয়ে এলো ভরতের ঘরে ভরত পয়সা জমিয়ে সদ্য একটা টেবিল ও চেয়ার কিনেছে সেই চেয়ারের ধুলো ছেড়ে বাণী বিনোদ হবে বলতে লাগলো তা শরিফ রাখিয়ে জানাব তারপর লম্বা একটা সেলাম থেকে আবার বলল। ফার্মাইয়া জানাব আপনার সেবার জন্য কি করতে পারে ইরফান চেয়ারে না বসে মিটিমিটি হাসছিল ভরত খালি গায়ে রান্না করছিল সারা গা ঘামে ভেজা সেই অবস্থায় রান্নাঘর থেকে বেরিয়ে এসে অবাক হয়ে বলছিল আপনি কে ও ফো ইরফান কী ব্যাপার হঠাৎ মিউনিসিপ্যালিটির লটারির ফার্স্ট প্রাইজ পেয়েছিস নাকি ইরফান বলল কোনোদিন লটারির টিকিটই কাটেনি ভরত বললো তোকে প্রথমে চিনতেই পারেনি এমন নবাব বনে গেলে কি করে ইরফান বলল আমাকে মানিয়েছে কিনা বল রাস্তার লোকেরা খাতির করে তাকাচ্ছিল ভরত বলল বস বস তোর গল্প শুনি চা খাবি নাকি বানিমিনাথ এখন আর ভরতের উপর নির্ভর করে না এখানে সে নিজেই চা বানিয়ে নেয় সে তাড়াতাড়ি চায়ের জল চাপিয়ে দিল ইরফানের কাহিনীটি করুণ কৌতুকে মেশা পিতৃহীন ইরফানের মা ও ভাই বোনেরা থাকি মুর্শিদাবাদে সোপুর গ্রামে তার চাচার আশ্রয় সেই চাচা সম্প্রতি জানিয়েছেন যে তিনি আর অতগুলি পেটের দায়িত্ব নিতে পারবেন না ইরফান বৈঠকখানার দুটি দফতরিখানায় একটা বিপত্তি দেখা দিয়েছে নবাব আব্দুল লতিফ সাহেবের বৃত্ত মহলে তার একটা মাথা গোঁজার ঠাঁই ছিল সে ঠাঁই তাকে ছাড়তে হবে কারণ অন্য দুটি নবানিযুক্ত ভৃত্তের শোবার জায়গা হচ্ছে না ইরফান তার ভৃত্য নয় উঠকো আশ্রিত এখন তাকে অন্য কোথাও জায়গায় থাকার ব্যবস্থা করতে হবে ইরফান প্রতিজ্ঞা করেছে যে কোনো উপায় তাকে বিয়ে পাশ করতেই হবে তার আগে সে কলেজ ছাড়বে না গোয়া বাগানে কিছু মুসলমান গোয়ালা দল বেঁধে থাকে সেখানে কোনো মতে আশ্রয় পাওয়া যায় কি না সেই খোঁজে এসেছিল ইরফান বিশেষ আশ্বাস পাওয়া যায়নি কাছাকাছি ভরতের বাড়ি বলে সে দেখা করতে এসেছে ভরত জিজ্ঞেস করলো তাহলে তুই এসব নবাবী পোশাক চোটালি কোথা থেকে ইরফান দু হাত তুলে দেখালো দুদিকেই বগলের তলায় পিঁচে গেছে দুজো দুজোর হাফসোল ফুটো সে বললো নবাবরা তো রিপু কিংবা মেরামত করে কিছু পরে না ফেলে দেয় আমি কুড়িয়ে নিয়েছি নিজের জামা নেই দুই বন্ধু হাসতে লাগলো খুব চোখ বড় বড় করে তাকিয়ে রইল বাণী বিনোদ ইরফান বলল যাত্রার দলে যারা নবাব বাদশা সাজে তারাও তো এরকমই ফুটোফাটা পোশাক পরে তাই না আমিও সেরকম কোনো কাপতে এসে ভরত বলল কিন্তু তুই এইরকম সেজে গেলে গোয়ালারা তাদের বস্তিতে তোকে থাকতে রাখতে চাইবে কেন আর কোথাও জায়গা না পেলে তুই আমার এখানে এসে থাকতে পারিস ইরফান বলল তুই যে বললি এটাই যথেষ্ট তোর নিজেরই অনেক সমস্যা আছে ভরত আমি জানি আমি আর সমস্যা বাড়াতে চাই না যতদিন নাম তাড়াই ততদিন আমি ও বাড়ি ছাড়ছি না ইরফান চলে যাবার পর বিনোদ উৎকট মুখ করে বলেছিল তোমার কি মাথা খারাপ হয়েছে ভরত আপনি না পায় ঠাঁই শঙ্করাকে ডাকে তুমি ওই ছোড়াটাকে এখানে থাকতে দেবে খবরদার দিও না ও ওই গেলাসে চা খেয়েছে ওটা ফেলে দাও কোনো দিন এই আবার আমাকে দিলে আমার যাবে ভরত সে কি আপনি তো খাতির করে ওকে নিয়ে বসালেন এসে ঠুকলেন ইয়ে চা করে দিলেন তখন বুঝতে পারেননি ও মুসলমান বাণী বিনোদ বলল তা বুঝবো না কেন তখন ভেবেছি কোনো আমির উজির এসেছে তোমাকে ডেকে নিয়ে বড় বড় কাজ দেবে ভরত বলল তার মানে আপনি ওর পোশাকটাকে খাতির করছিলেন বাণী মিনত বলল এই যুগে পোশাকেরই তো কদর ভাই আসল মানুষটাকে আর কে দেখে ভরত মনে মনে বলেছিল হায় ব্রাহ্মণ দারিকাকে সে এখন বললো ইরফানের থাকার জায়গা নিয়ে সমস্যা হয়েছে সেই জন্যই হয় সে কলেজে আসছে না দারিকা বলল থাকার জায়গা সমস্যা আমাকে বলেনি কেন আমি ব্যবস্থা করে দেব ভাবছি শিগগিরই একটা বড় বাড়ি ভাড়া নেবো চলতো বাটাকে ধরে আনি মৌলা আলীর মাজার থেকে আরও কিছুটা এগিয়ে নবাব সাহেবের বিশাল প্রাসাদ দেউড়িতে গ্যাসের বাতি চলছে পাথরের মূর্তির মতন দুদিকে দাঁড়িয়ে আছে দুই বন্দুকধারী দারোয়ান বাড়িটার সামনের দিকটা তেমন জমকালো না অনেকখানি ছড়ানো দোতলা সব জানলা বন্ধ ভেতরে নিশ্চয়ই দু তিনটি মহল আছে দারিকা গাড়ি থেকে নেমে এগিয়ে যেতেই বন্দুকধারী নড়ে চড়ে উঠল। দ্বারিকা বলল ইরফান হ্যাঁ ইরফানকে বোলাইয়ে দারোয়ানটি জিজ্ঞেস করলো ইরফান কন ক্যা কাম কর্তা দারিকার হিন্দি উর্দুর জ্ঞান বিশেষ নেই সে যত বোঝাবার চেষ্টা করে যে ইরফান এখানে কাজ করে না সে ছাত্র সে তার বন্ধু দারোয়ানটি কিছুই বুঝতে না পেরে মাথা নাড়তে থাকছে পাশে দাঁড়িয়ে ভরত মিটিমিটি হাসছে সে বুঝতে পারছে অবস্থাটা এ বাড়িতে এত বেশি লোকজন যে শুধু নাম শুনে কারুকে চেনা যাবে না তাছাড়া ইরফান তো নেহাত এক আশ্রিত ত্রিপুরায় রাজবাড়ির সিংহদারে গিয়ে যদি কেউ জিজ্ঞেস করতো ভরতের কথা তাহলেও কেউ চিনতে পারতো না ইরফানের কাছে ভরত শুনেছিল যে এ বাড়িতে সবাই উর্দুতে কথা বলে একখানা সুদৃশ্য জুড়িকারি এসে থেমেছে তার থেকে নামলেন এক সুদর্শন প্রৌঢ় সাদা সিল্কের শেরওয়ানি পরা মাথায় ফেস দেখলেই মনে হয় খানদানি বংশের মানুষ ইনিও কি কলেজে পড়া ইরফানকে চিনবেন না সে ইংরেজিতে সেই প্রৌঢ়কে জিজ্ঞেস করল স্যার আমরা প্রেসিডেন্সি কলেজের ছাত্র আমরা আমাদের সহপাঠী ইরফান আলীর সঙ্গে দেখা করতে এসেছি প্রৌঢ়টি একবার এই দুটির দিকে তাকালেন তারপর দেখলেন চেঁকরা গাড়িটি এই ধরনের ভাড়ার গাড়ি চেপে যারা আসে তাদের তিনি বোধহয় কথা বলার যোগ্য মানুষ বলেই গণ্য করেন না তিনি ওষ্ঠাধর সামান্য বক্র করে এমনভাবে ভরতের দিকে তাকালেন যেন ভরতের শরীরটা স্বচ্ছ সেই সেই শরীর ভেদ করে তিনি দূরের কিছু দেখছেন ভেতর থেকে একজন কর্মচারী বেরিয়ে এসেছে তার দিকে বুড়ো আঙুলের ইঙ্গিত করে তিনি দ্রুত মশমশিয়ে চলে গেলেন বাড়ির মধ্যে কর্মচারীটিও ইরফানকে চেনে না অনেক খোঁজ খবর করার পর ভৃত্ত মহল থেকে জানা গেল যে সেখানে ইরফান নামে একজন থাকে বটে কিন্তু আপাতত সে নেই দেশের বাড়িতে গেছে সাত দিন আগে দারিকা এবং ভরত প্রেসিডেন্সি কলেজের ছাত্র হিসেবে গর্ব আছে অনেকের ধারণা প্রেসিডেন্সি কলেজের ছাত্র রাস্তা দিয়ে হেঁটে গেলেই লোকে তাকিয়ে তাকিয়ে দেখে অথচ ইরফানকে এ কেউ গ্রাহ্যই করে না দাঁড়িকা রাগ করে বলল ইরফানের ভালো জায়গায় থাকার ব্যবস্থা আমি করব। চল ভরত আর একটা জায়গায় যাই গাড়িটা ঘুরে গেল বউবাজারের দিকে যে গলিতে হাড়ের বোতাম তৈরি হয় সেই হাড় কাটা গলির একেবারে শেষ প্রান্তে একটি বাড়ির সামনে গিয়ে নেমে পড়ল দ্বারিকা সদর দরজা খোলা সিমে দিয়ে উঠতে উঠতে সে বললো আমি এখানে মাঝে মাঝে রাত্রে এসে থাকি বুঝলি তুইও ইচ্ছে করলে আজ থাকতে পারিস আমার বাবাও নাকি এককালে এ পাড়ায় আসতেন আমার এক পিস্তল দাদার কাছে গল্প শুনেছি বাবার যখন বিয়ের ঠিক হয় তখন তিনি হঠাৎ বেপাত্তা হয়ে গিয়েছিলেন বাড়ির লোকজন খুঁজতে খুঁজতে এই কাটা গলির এক বাড়ির থেকে বাবাকে পাকড়াও করে নিয়ে গিয়ে সোজা বিয়ের পিড়িতে বসায় আমি এখন মামাদের সম্পত্তি পেয়েছি মানে মামারা বেঁচে থাকলে এই সম্পত্তি তাঁরই ভোগে লাগতো আমি পেতাম লবডাঙ্কা বাবা নেই তাই বাবার পাপ পদাঙ্ক অনুসরণ করছি ভরত তখনও বুঝতে পারেনি এ বাড়ির ব্যাপারখানা ঠিক কি তিন তলার একটা ঘরের পেছনে দরজা খুলে ফেললো দারিকা। সে ঘরের চার দেওয়ালে অন্তত আটটা দেওয়ালগিরি বাতি আটকানো সারা ঘর ঝলমল করছে আলোয় মাঝখানে একটা বড় পালঙ্ক তার মশারি দণ্ডগুলো কারুকাজ করা পুরু তোষক পাতা সেখানে শুয়ে আছে এক তরুণী পরনে একটা ঝলমলের শাড়ি দুহাতেও গলায় অনেক সোনার গয়না পাতলা চেহারা ফর্সা রঙ সে শুয়ে আছে চিত হয়ে চক্ষু দুটি বোজা দরজা খোলার শব্দ হলো ওরা দুজন ঘরের মধ্যে এসে দাঁড়ালো তবু মেয়েটি চোখ খুললো না প্রথম নজরেই ভরতের মনে হলো যেন এক ঘুমন্ত রাজকন্যা দারিকা ভরতের দিকে তাকিয়ে এসে ভ্রু ভঙ্গি করলো তারপর ঝুঁকিয়ে নিয়ে গুনগুনিয়ে গান করল কুঞ্চিত কেশনী নিরুপম বেশিনী রস আবেশিনী ভঙ্গিনী রে অথর সুরঙ্গিনী অঙ্গতরঙ্গিনী তরঙ্গিনী সঙ্গিনী নবনব রঙ্গিনী রে মেয়েটি আস্তে আস্তে চোখ মেলল ধর্মর করে উঠে বসলো না কোনো রকম ব্যস্ততা দেখালো না নরমভাবে তাকিয়ে থেকে গানটি শুনল তারপরেও কোনো কথা বলল না দারিকা বলল ভরত এর নাম বসন্ত মঞ্জুরি আমার সখী অত বড় নাম তো ডাকা চায় না সবাই বলে বাসি টাটকা আর বাসি সেই বাসি নয় তুমি আমাকে ভালোবাসো তিনি সত্যি করে বলো হ্যাঁ বাসি 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 সেই বাসি বুঝলি তারপর সব জিজ্ঞেস করলো হ্যাঁ গো বাসি তুমি এর মধ্যেই ঘুমিয়ে পড়েছিলে কেন বসন্ত মঞ্জুরি এবার ছোট্ট একটি হাই তুলে বলল আমার যে জ্বর হয়েছে দারিকা তার কপালে হাত দিয়ে বললো কই এখন তো জ্বর নেই তা তুমি এত সেজে গুজে এত বাতি জেলে ঘুমোচ্ছিলে বসন্ত মঞ্জুরি বললো সাজতে আমার ভালো লাগে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আমি কত জায়গায় যাই কত মানুষের সঙ্গে দেখা হয় সেই জন্যই তো সেজে থাকি সকালবেলা একটুও সাজি না তখন তো আমায় কেউ দেখে না তোমার সঙ্গে কে এসেছে দ্বারিকা বলল এই আমার বন্ধু ভরত বড় ভালো ছেলে ভাজা মাছটি উল্টে খেতে জানে না বসন্ত মঞ্চরী হঠাৎ যেন গভীর বিস্ময় খানিকটা যেন ভয় মেশানো চোখে কয়েক পলক তাকিয়ে বলল তুমি কে ভরতের বদলে দারিখা বলল বললুম তো আমার কলেজের সহপাঠী ওর নাম ভরত বসন্ত মঞ্চরী বলল চেনা চেনা লাগছে কেন তোমায় কি আমি আগে দেখেছি ভরত নিঃশব্দে দুদিকে মাথা নাড়ল দারিকা বলল ওকে তুমি আগে দেখবে কি করে বসন্ত মঞ্জুরি টেনে টেনে বললো আগে দেখা না হলেও কারুকে কারুকে চেনা লাগে তবে কি স্বপ্নের মধ্যে দেখা হয়েছে দারিকা শকৌ তোকে বললো হায় আমার পোড়া কপাল আমি এত টাকা পয়সা খরচ করে তোকে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর আমার বন্ধু তোর স্বপ্নের মানুষ হয়ে গেল আমাকে আর পছন্দ হচ্ছে না তুই বুঝোকে গাঁদতে চাস বসন্ত মঞ্জুরি তবু সরলভাবে জোর দিয়ে বললো হ্যাঁ গো ওকে আমি স্বপ্নে দেখেছি কখনো ভরত কেঁপে উঠল প্রথমটা সে অভিভূত হয়ে গিয়েছিল এত কাছ থেকে সে কোনো সুসজ্জিত যুবতীকে আগে কখনো দেখেনি সে চুম্বক আকৃষ্টের মতন তাকিয়েছিল বসন্ত মঞ্চরের দিকে হঠাৎ তার ঘোর ভাঙল মেয়েটির কথাবার্তা কেমন যেন রহস্যে মেশা কী করে সে ভরতকে স্বপ্নে দেখবে দুজন পুরুষকে দেখেও মেয়েটি উঠে বসছে না একই রকমভাবে শুয়ে আছে দ্বারিকা বলল তোমার স্বপ্নের কোনো মাথা মুন্ড নেই বসন্ত মঞ্চরি বলল ওর মাথার ওপর একটা খাঁড়া ঝুলছে মৃত্যুকে তাড়া করে কি গো তাই না দারিকা বলল যা কি আজে বাজে কথা বলিস প্রথম দিন এসেছে তুই ভয় দেখাচ্ছিস ওকে তুই কিছু মনে করিস না রে ভরত বাসি মাঝে মাঝে এরকম অদ্ভুত সব কথা বলে বসন্ত মঞ্চরী বলল আজে বাজে নয় ওর মুখ দেখে বোঝা যায় ওকে জিজ্ঞেস করো ভরত বলল আমি যাই দ্বারি তারা হাত চাপে ধরে বললো কোথায় যাবি বস এখন আমরা ব্র্যান্ডি খাবো এখানে আমার বোতল রাখা থাকে ভরত সবাইকে মাথা নাড়ে বললো না আমি এখানে থাকবো না তার নাক ফুলে গেছে দ্রুত নিঃশ্বাস পড়ছে অস্বাভাবিক দেখাচ্ছে তার চোখ মুখ সে জোর করে দ্বারিকার হাত ছাড়িয়ে নিয়ে হুড়মুড় করে নেমে গেল সিঁড়ি দিয়ে রাস্তায় নেমেও সে ছুটতে লাগলো এর মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমেছে খানিক দূর যাবার পর তার মাথা ঠান্ডা হলো মনটা গ্লানিতে ভরে গেছে ওই মেয়েটিকে দেখা মাত্রই সে মুগ্ধ হয়ে গিয়েছিল ওর দিক থেকে সে চোখ ফেরাতে পারছিল না এজন্য নিজেকে ধিক্ষার দিচ্ছে ভরত দারিকা হঠাৎ ধনী হয়েছে ধনির দুলালদের সব রকম কীর্তিকলাপে অভ্যস্ত হয়ে যাচ্ছে সে ভরত কেন তার সঙ্গে তাল মেলাতে যাবে এই বউবাজারের রাস্তাতেই কিছুকাল আগে ভবিষ্যতাকে তাকে নিয়ে এক আশ্রমে পৌঁছে দিতে যাচ্ছিল ভরত সব তার মনে পড়ে গেল সে ভূমি তাকে কথা দিয়েছিল কিন্তু কথা রাখেনি রাজপথ এখন নির্জন প্রায় নিস্তব্ধ ভরতের বাড়ি এখান থেকে অনেকটা দূরে ভাড়ার গাড়ি পাবার আর আশা নেই ভরতকে হেঁটেই ফিরতে হবে তবু ভরত যাচ্ছে না চুপ করে দাঁড়িয়ে আছে এক জায়গায় তার বুকটা মোছড়াচ্ছে তাকে এক্ষুনি একবার দেখতে ইচ্ছে করছে তার বসন্ত মঞ্চরের নামে মেয়েটির রূপ তার রক্তে তরঙ্গ তুলে দিয়েছে এখন আর বসন্ত মঞ্জরি নেই শুধু রূপ সেই রূপ ভূমিসুতায় অর্পিত ভরত অনুভব করল ভূমিসুতার রূপ অনেক বেশি ভূমিসুতার নির্বাক চক্ষু অনেক বেশি কথা বলে সেই চোখ দুটি দেখার জন্য ছুটে যেতে চায় ভরত কিন্তু কোথায় যাবে সে মহারাজের জন্য যে বাড়ি ভাড়া নেওয়া হয়েছে তার পাশে পাশে ভরতকে যেতে বারংবার নিষেধ করেছেন শশীভূষণ তবু ভরত গেল অন্ধকার রাস্তার ধার ঘেঁষে ঘেঁষে চোরের মতন এগিয়ে সে সার্কুলার রোডের সেই বাড়িটির উল্টো দিকে একটা দেয়াল সেঁটে দাঁড়িয়ে রইল রাস্তা পার হওয়া সত্যি বিপজ্জনক মহারাজের সঙ্গে ত্রিপুরা থেকে নিশ্চয়ই আরও অনেকে এসেছে তারা কেউ ভরতকে দেখলেই চিনবে ভরতের অস্তিত্বটা একবার তার ভাগ্যে অনেক দুর্ভোগ আসবে বিপদে পড়তে জানাজানি আরও ঘনিয়ে পারেন অত বড় বাড়িতে দুদিকের দুটি মাত্র ঘরে আলো চলছে এখন ভূমিষতা কোন দিকে থাকে তাও জানে না ভরত সে ব্যাকুলভাবে তাকিয়ে রইল দুই জানলার দিকে তার ইচ্ছে করছে এই বাড়িটা ভেঙে গুঁড়িয়ে দিয়ে এখনই এই তাকে মুক্ত করে আনে কিন্তু সে অসহায় সে অতি সাধারণ এক যুবা ইচ্ছে শক্তি দিয়ে সে এই অসম্ভবকে সম্ভব করতে পারবে না নমস্কার আজ এই পর্যন্তই রইল